একে বারে সিমিলার অঙ্ক, ঠিক আছে, একে বারেই সিমিলার অঙ্ক আপনাদের পারা উচিত অঙ্কগুলো। যাই হোক, নিজেরা না দেখে প্র্যাকটিস করেন, যা শুধু সূত্রটা অ্যাপ্লাই করবেন, অঙ্ক মিলে যাবে। আর যদি না পারেন তাহলে আমারটা দেখবেন। তো এটা ইকুয়াল টুটা মিলাইতে হবে। আমাদের টার্গেট কি, এই যে একটা জায়গা পাইছি আমি। তো গিভেন ডাটা থেকে কাজ শুরু করি। গিভেন এখানে কত আছে, সাইন এক্স ইকুয়াল টু এম সাইন ওয়াই। তো এখানে এম মাইনাস ওয়ান যেহেতু, তাহলে এমটা আমার উপরেই থাকবে, এমটা থাকে আমি ওগুলোরে পার করে নিয়ে আসি। সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই ইকুয়াল টু কত, এম। তো এম এর নিচে কত আছে, ওয়ান। এটা মিলানোর জন্য কি করা লাগে, বিয়োজন যোজন করা লাগে। তাহলে আমরা বিয়োজন যোজন করব। সাইন এক্স সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই যোজন সাইন এক্স প্লাস সাইন ওয়াই। আর এখানে বিয়োজন করলে কি হয়, এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। তো চলেন কাজটা করে ফেলি। এখন দেখেন একটা সূত্র ইউজ করে, সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। নিচে সূত্রটা কি, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, তার মানে কি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু কত আছে, এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। তো দেখেন টু টু কেটে যায়, তারপরে কি হয়, আমার এই পাশে দরকার কি ট্যান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। তার মানে কি সাইন নিয়ে কাজ করতে হবে আমার। এই যে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু আর কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এই দুইটা মিলে আমি কি লিখতে পারি, ট্যান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। আর এই দুইটা মিলে আমি কি লিখতে পারি, যেহেতু কস ওপরে সাইন নিচে, সুতরাং কট কট এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। আর এই পাশে কত আছে, এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। আমি একটু উপরের দিকে লিখি। আমাকে মিলাইতে হবে কি ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু, মানে টুটা হাফটারে বাইরে বের করে লিখছে। তো আমি এটা তাহলে ওভাবে লিখতে পারি, অতএব ট্যান হাফ কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে কত এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। আর এখানে কত টেন। দেখেন এই যে কট রে যদি এখানে পার করি তাহলে কি হবে, ওয়ান বাই কট। ওয়ান বাই কট মানে কি টেন, তার মানে এটার পাশে পার হয়ে গেলে টেন হয়ে যাবে। টেন এটারেও হাফটা সামনে লিখলাম, আর তার সাথে কত এক্স প্লাস ওয়াই। দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, ঠিক আছে। এই অঙ্কগুলো করার উদ্দেশ্য দেখেন শুধুমাত্র অঙ্ক করানো না, এই ধরনের কোনো অঙ্ক আসলে যেন নিজেরা ক্যালকুলেশন করে মিলাইতে পারেন, এটাই হলো মূলত মেইন উদ্দেশ্য। যে ধরেন স্যারেরা যখন অনেক ইজি অঙ্ক দেয় তখন ধরেন আপনাকে দেখবে যে এ আসলে মিলাইতে পারে কিনা, ঠিক আছে, যদি একেবারে ইজি অঙ্ক দেয়। তো সেক্ষেত্রে একেবারে ইজি যদি একটা অঙ্ক চলে আসে, ধরেন করাইনি আমি, একবারে সোজা একটা অঙ্ক স্যার দিয়েছে যে আপনার বেসিক কেমন, তাহলে যে এইরকম টাইপ টু ইভের হইলে যেন একটু ক্যালকুলেশন করে কী করতে পারেন, মিলাইতে পারেন। আপনি জাস্ট একটা জায়গাকে টার্গেট করবেন, করে সূত্রগুলো ব্যবহার করা শুরু করবেন, আপনার অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। ত্রিকোণমিতি অঙ্ক আপনি যদি করা শুরু করেন, যদি মোটামুটি প্রসেসে একটু যাইতে পারেন, তাহলে কারো দুই লাইন আগে মিলবে, কারো দুই লাইন পরে মিলবে, অঙ্ক মিলবে। ওকে, ডান।